আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাই সংবাদে আপনাদের সাথে আছে আমি জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো গণ টিকাদানের তৃতীয় মানুষের ভোগান্তি অনেকেই না পেয়ে ফিরে গেছেন পনেরো আগস্টের মধ্যে আসবে চুয়ান্ন লাখ টিকা জানালেন স্বাস্থ্যমন্ত্রী দেশে করোনায় আরো দুশো পঁয়তাল্লিশ জনের মৃত্যু বুধবার থেকে চলবে সব ধরনের গণপরিবহন ট্রেনের টিকিট বিক্রি শুরু চলাচলের জন্য প্রস্তুত বাস ও লঞ্চ লকডাউনে জনজীবন স্বাভাবিক থামিনি ঢাকামুখী জনস্রোত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি বন্ধ বন্ধ থাকবে বিনোদন ক্ষেত্রে শেষ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রান উপহার বাংলাদেশের চারাকে সিরিজ জয় করল টাইগার শুনলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটি বিশ্ববারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে জানিয়ে দেব পুরো খবর গণ কার্যক্রমের তৃতীয় দিনেও ভোগান্তিতে হাজারো মানুষ দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে ফিরে গেছেন অনেকে কেন্দ্রগুলোতে স্বজনপ্রীতির অভিযোগ ভুক্তভোগীদের তবে যারা টিকা পেয়েছেন তাদের চোখে মুখে আনন্দের হাসি কর্তৃপক্ষ বলছেন পর্যায়ক্রমে প্রতিটি নাগরিকই টিকার আওতায় আনা হবে রাকিব হাসানের রিপোর্ট গণটিকা কার্যক্রমের তৃতীয় দিনেও রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একযোগে চলে টিকা প্রদান কর্মসূচি রোদ বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই টিকার জন্য কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় হাজারো মানুষকে বাবা কালকে ছয়টা বাজার থেকে আইয়া বারোটা বাজার আমরা ফিরে গেছি গা কয়েক টিকা নাই আজকে ছয়টা বাজার আমরা নাস্তা ফুট খাই নাই আমরা বাসা বাচ্চা উপাস আমরা যে লাইনে দাঁড়ায় লইছি ছয়টার থেকে আমরা তো অন্য লাইনের মানুষ ডুবাইতেছে তারপরে আমরা ডুবাই না কালকে আরছি আটটা বাজে আরছি দুই ঘন্টা ধারায় থেকে চলে গেছে দিতে পারি আজকে সাড়ে সাতটা বাজে আরছি এই পর্যন্ত ধারায় আসছি এ সিরিয়ালে তাই যদি পাঁচজন লোক নেয় বাইরে থেকে দশজন লোক ঢুকে যাচ্ছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ার অভিযোগও তোলেন কেউ কেউ সাতটা থেকে নয়টা পর্যন্ত দাঁড়িয়েছি তারপর হঠাৎ করে একজন ভিতর থেকে এসে বলতে পঞ্চাশ বছরের উঠবে যাদের আছে তাদেরকে টিকা দেওয়া হবে বাকিরা সবাই চলে যান টিকাটা যদি একটু বাড়ায় দিত আগের থেকে বুঝছেন তো অনেক ভালো হতো খুব ভদ্র নমাজ শুরু দাঁড়ায় রেসি এমন আমরা টিকা পাইছি না এমন হয় কালকে পরে কিছু লোক দোকানের পরে বলছে আমার টিকা নাই আজকে শেষ কালকে আসেন নয়টায় সাড়ে আটটায় ভুক্তভোগীদের এমন অভিযোগের সতত অমিলে কেন্দ্রগুলোতে তবে টিকার স্বল্পতার কারণেই এমনটা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ আমাদের টিকা নষ্ট করার কোনো অপশন নাই আমাদেরকে যতটুকু দেওয়া হবে ঠিক ততগুলোই পার্সেন্ট দিতে হবে আর কি বয়স্ক আর হচ্ছে যাদের কিনা শারীরিক সমস্যা ছিল কিন্তু বর্তমানে নাই ঠিক আছে আর মহিলাদেরকে অগ্রাধিকার দিচ্ছি আর আমার ওয়ার্ডে যে পরিমাণ মানুষ আছে তারা হয়তো এটা তো সাধারণ নিয়মের বাইরে এই সাড়ে তিনশো টিকা পাচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু তাদের মতো করে টিকা দিচ্ছে এখানে রেজিস্ট্রেশন ছাড়া যারা তারা টিকা দিচ্ছে ইনশাল্লাহ টিকা পাবে মানুষ এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর যারা টিকা পেয়েছেন তাদের চোখে মুখে ছিল স্বস্তির নিঃশ্বাস পাঁচ ছয় ঘন্টা হবে দাঁড়িয়ে থেকে তারপরে এখন টিকা দিতে পেরেছি এখন খুব ভালো লাগছে আরকি হ্যাঁ সকাল সাড়ে পাঁচটা পাঁচটার দিক আসছে লাইনে দাঁড়াইছি লাইনে দাঁড়ায় এইমাত্র সিরিয়াল অনুযায়ী টিকা দিতে পারছি ঠিক আছে তা টিকা দিতে পারে আমি খুব খুশি আমি একটা কার্ড পাইছি আমার একটা সাহস হয়েছে যে আমি এখন করোনা মুক্ত এরকম মনে হচ্ছে রাকিব হাসান মাই টিভি ঢাকা পনেরো আগস্টের মধ্যে কোভ্যাক্সের চৌত্রিশ লাখ চিন থেকে কেনা দশ লাখ আর উপহারের দশ লাখ মোট চুয়ান্ন লাখ ডোজ আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামীতে টিকা আরও আসছে তখন চাহিদা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হবে চীন থেকে ছয় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে এখন শুধু অর্থ ছাড়ের অপেক্ষা যা অক্টোবর নাগাদ পাওয়া শুরু হবে আগামী নয় দশ তারিখ থেকে নিয়ে পনেরো তারিখের মধ্যে আমাদের কোভ্যাক্স থেকে আরও চৌত্রিশ লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে এবং চায়না থেকে আমাদের ক্রয়কৃত দশ লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে এবং আরো দশ লক্ষ ওনারা চায়না থেকে আমাদেরকে উপহার হিসেবে দিবে অর্থাৎ মোট চুয়ান্ন লক্ষ ভ্যাকসিন এ মাসের পনেরো তারিখের মধ্যে আরও চুয়ান্ন লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে যাব করোনা সংক্রমণে দেশে একদিনে আরও দুশো পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে এগারো হাজার চারশো তেষট্টি জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আগের দিনের তুলনায় দেশে মৃত্যু নতুন রুগী বেড়েছে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশ হাজার দুশো সাত জনের নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষার বিপরীতে রুগীর শনাক্তের হার চব্বিশ দশমিক দুই আট শতাংশ আগের দিন দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছিল নতুন রুগী শনাক্ত হয় দশ হাজার দুশো নিরানব্বই জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত রুগীর সংখ্যা তেরো লাখ পঁয়ষট্টি হাজার একশো আটান্ন জন আর মারা গেছে সবচেয়ে বেশি জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগে মারা গেছে জন 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 রংপুরে সিলেটে আঠারো জন ময়মনসিংহে তেরো জন এবং বরিশাল বিভাগে ছয় জন বুধবার থেকে পূর্ণ আসনে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে সব গণপরিবহন এরই মধ্যে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে পঞ্চাশ শতাংশ আসন কাউন্টারে আর পঞ্চাশ শতাংশ দেওয়া হচ্ছে অনলাইনে প্রথম দিন কাউন্টারে ভিড় কম অন্যদিকে বাস ও লঞ্চ চালানোর প্রস্তুতি চলছে সংশ্লিষ্টরা বলছেন করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ নজর দেওয়া হবে স্বাস্থ্যবিধিতে বিধিনিষেধ শিথিল হওয়ার পর ফের চালু হচ্ছে ট্রেন এগারো আগস্ট বুধবার থেকে বিভিন্ন রুটে চলবে আটত্রিশ জোড়া আন্তনগর এবং বিশ জোড়া মেইল ও কমিউটার ট্রেন যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ প্রথম দিন হয় ভিড় নেই ফাঁকা কাউন্টারে টিকিট কাটতে পেরে স্বস্তির কথা জানান যাত্রীরা পূর্ণ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান কেউ কেউ গভর্নমেন্ট তো তার স্টেপ নিতেছে বারবার রিকোয়েস্ট করতেছে যে আপনারা আপনাদের স্বাস্থ্যবিধি মানা আমরা নিজেরাই তো মানতেছি না যেটা আছে এটা তো কবে যাবে এটা তো আমরা বলতে পারতেছি না আর তাছাড়া গণ কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ অনলাইনে টিকিট কাটা দূরহ বিষয় তাই বাধ্য হয়ে কাউন্টারে আসছেন বলে জানান অনেকে ওদের এক্সেসই করা যায় না মানে অ্যাকাউন্টে ঢুকলে মানে ঢোকা যায় না লোডিং হয় এজন্য টিকিট কাউন্টারে চলে আসলাম বাসা কাছে তো ওর জন্য এখানে এসে পেয়েছে জি 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 বিজি দেখায় অনেকবারই করছি আমার বড় ভাইও করছে তারপরে আমার আরেক ভাইও করছে কোনটাই পাইনি আমরা বিজি রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে না আসুন ছাড়া কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট টিকিট বিক্রি হবে এবং তা অ্যাপসের মাধ্যমে ফিফটি আর কাউন্টারে পাবে ফিফটি স্ট্যান্ডিং টিকিট আমরা দিচ্ছি না স্ট্যান্ডিং টিকিট মান্থলি টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বন্ধ থাকবে বাসেও চলছে তোর জোর সড়কে বাস নামাতে প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ টার্মিনালগুলো করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অর্ধেক সংখ্যক বাসে পূর্ণ আসনে যাত্রী তুললেও স্বাস্থ্যবিধিতে গুরুত্ব দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা আমরা যতটুকু আমাদের কর্তব্য আছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা স্টাফদের মাস্ক যাত্রীদের মাস্ক সবকিছু ভালোভাবে যেন চলে ওইভাবে যাত্রীরা যেন উঠতে পারে গাড়িতে আমরা সেই ব্যবস্থা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে মনিটরিং করবো ইনশাল যাত্রীর উদ্বেগটা কিন্তু বেশি হতে হবে যেহেতু উনি যাত্রী উনি যদি মাস তারা উঠে তাহলে এটা উনি অবহেলা করেন গাড়ি সারার জন্য বা গাড়ি প্রস্তুত করছে দুই আঙুচা সব কিছু রেডি করতেছি আমরা ইনশাল্লাহ গাড়ি চলাচল করার জন্য প্রস্তুত এদিকে নৌপথে লঞ্চ চলাচলের প্রস্তুতিও শুরু হয়েছে সদরঘাটের উল্টো পারে রাখা লঞ্চে চলছে ধোয়া মোছা ও পরিচ্ছন্নতার কাজ ড্যানি রং চলমান কঠোর লকডাউনে জনজীবন এখন স্বাভাবিক সড়কে বেড়েছে মানুষের আনাগোনা ও যানবাহন চলাচল অনেক জায়গায় দেখা দিয়েছে যানজট আর এখনও থামিনি ঢাকামুখী জনস্রোত পরিবহন না থাকলেও দূর দূরান্তের পথ পেরিয়ে অনেকেই ঢুকছেন ঢাকায় এসব নিয়ন্ত্রণে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী শৈলী রোজা রিপোর্ট কঠোর লকডাউনেও থেমে নেই ঢাকায় আসা বিভিন্ন উপায়ে রাজধানীতে আসছে মানুষ চেকপোস্ট পেরিয়েই ঢাকার পথে হাঁটা শুরু করছে সবাই গণপরিবহন না চলায় দূরদূরান্তের পথ পাড়ি দিয়ে ভোগান্তি সঙ্গে করে আসছে মানুষ কষ্ট তো আমাদের কষ্ট শেষ নাই আগে চোরাস্তা থেকে উঠতাম গুলিস্তান যেতাম দশ টাকা দিয়া এখন গুলিসান মধ্যে পৌঁছে দিলে 100 টাকা ভাইঙ্গা ভাইঙ্গা এভাবে কষ্ট করে গেছে আর কি করার অসুস্থ যাওয়া তো লাগবে এখন আসতে আমাদের বাড়ি থেকে আসতে যে জায়গায় আমাদের 40 টাকা খরচ এখন গেছে প্রায় 200 টাকার উপরে গেছে মাদারেবু থেকে আপনার এই অটোতে 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 আসছে বেশিরভাগ মানুষই অপেক্ষা করছেন স্বাস্থ্যবিধি অনেকের মুখেই নেই মাস্ক এখন খুলছি একটু গিয়ার লাগতেছিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ মাস্কটা পরে নেছি ঢাকা আসব কাজে কাজ করতে ফিরলাম বাইরে আসতে হয় ব্যাটার খিদির জন্য আসতে হয় এদিকে কঠোর লকডাউনে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ি পাশাপাশি মানুষের পদচারণা আগের চেয়ে বেড়েছে সড়কে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে যানজটের ঘর থেকে বের হওয়ার যুক্তি কারণ না হলে আইনি ব্যবস্থার কথা জানান আইনস্ট্রিং কোলা বাহিনীর সদস্যরা মানুষের ঢাকায় আসা প্রবণতা আরো বাড়ছে আমরা যত সম্ভব চেষ্টা করছি আ যে গাড়িগুলো অহেতুক বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা চেক করছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি তবু নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে ঘোরাফেরার কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি শিলুরোজা মাটিফি ঢাকা করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন শিথিল করা হলেও পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি মন্ত্রিপরিষদ সচিব বলেন একত্রিশ আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয় সাইদুর রহমান আবির রিপোর্ট সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট টাইম লকডাউন নিয়ে কথা বলেন তিনি যেগুলোর কথা মেনশন করে নাই যেমন রিক্রিয়েশন সেন্টার বা ই কোনো গ্যাদারিং এগুলো এখনও পারমিশন দেওয়া হয়নি ল এনফোর্সিং এজেন্সিকে বলা হয়েছে ওখানে লেখা আছে যে যদি কোনো কিছু ভায়োলেট করে সেক্ষেত্রে রেসপেক্টিভ কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার বিষয়ে ওনারা রুলিং শিক্ষা মন্ত্রণালয় এখনও আমরা ওপেন করার কথা কিছু বলি এটা শিক্ষা মন্ত্রণালয় আজ ওনারা জানাবেন ওনারা এটা নিয়ে আলাপ করতেছেন কিভাবে কি করা যায় এটা আগে তো ভ্যাকসিনেশনটাও তারা জোরদার করতেছে যাতে ছাত্রদেরও ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া যায় তারপরে দেখা যাক সাইদুর রহমান আবির ঢাকা গণটিকা কর্মসূচিতে জনগণের ব্যাপক সড়া দেখে কাণ্ড জ্ঞানহীন সমালোচনা বিএনপির নেতাকর্মীদের গণহতাশার বই প্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন করোনা টিকা নিয়ে বিএনপি জনস্বার্থ বিরোধী অপপ্রচার চালাচ্ছে পৃথক সভায় তারা এসব কথা বলেন সাইদুর রহমান আবিরের রিপোর্ট সড়ক ও জনপদ অধিদপ্তরের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার টিকা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি গণটিকা কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখে কাণ্ড জ্ঞানহীন সমালোচনা প্রকৃতপক্ষে বিএনপি নেতাকর্মীদের গণ হতাশার বহিঃপ্রকাশ এদিকে সচিবালয় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী ধারণা করেছিল যে সরকার আর টিকা টিকা নিয়ে বিরোধী বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ সাহেব সহ এই টিকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা জনস্বার্থ বিরোধী কাজ করছেন এবং সেটি দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা করোনা সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ এবং লকডাউনের নামে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন আমলাদের উপর নির্ভর করার কারণেই অব্যবস্থাপনা দলীয়করণ ও দুর্নীতির সমগ্র ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলেছে সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থাও ভেঙে দিয়েছে জনগণের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল সরকার লকডাউন দেয় কিসের লকডাউন কেউ বুঝতে পারি না আমরা কখনো বলে কঠোর লকডাউন কখনো বলে আরো কঠোর লকডাউন এই একটা অবস্থা তৈরি করেছে একটা তামাশা এবং জনগণকে সত্যিকার অর্থেই একটা তাদের জীবন এবং জীবিকাকে বিপন্ন করে ফেলেছে মাসখানেক ধরে নিখোঁজ থাকা সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চন্দ্র বর্মন হত্যাকাণ্ডের মূল হত্যাকারী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব পরে গ্রেপ্তারকৃতদের নিয়ে মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধারে স্কুল মাঠে অভিযান চালায় অধ্যক্ষকে হত্যার পর লাশ ছয় টুকরো করে সেখানে পুঁতে রাখা হয় র‍্যাব স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে জেরে খুন হন অধ্যক্ষ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার বাসা থেকে তিনি নিখোঁজ হন এই বাইশ জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মন আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন এরই সূত্র ধরে র্যাব অনুসন্ধানে নেমে হত্যাকারীদের গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করেছে বলে জানান আইন ও গণমাধ্যম আল এবার আড়ালে। মাফিক ঔষধ না ছিটানোর কারণে রাজধানীতে বেড়েছে মশা মাছির উপদ্রব বাড়ছে ডেঙ্গুর প্রকোপ মশাবাহিত রোগ থেকে বাঁচতে দিনের বেলায়ও বাসায় মশারি টানাতে বলা হচ্ছে নগরবাসীর অভিযোগ ছিটানো শুধু সুফল মিলছে না তাদের বরং মশার কামড়ে অতিষ্ঠ সবাই মশার ঔষধের গুণগত মান নিয়ে নানা মত বিশেষজ্ঞদের মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন বিষয় রাতে মশা দিনে মাছি এসব নিয়েই ঢাকায় আছে। বিস্তারিত জানাচ্ছেন জাহেদ আহমেদ বাবু করোনাকালে আরেক আতঙ্কের নাম মশা একদিকে এডিসের ভয়াবহতা অন্যদিকে কিউলিক্স মশা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার অধিবাসীদের দিনের বেলা এখনো কয় মশারির ভিতরে লোকের কথা বলবো দিচ্ছে না লোক আসছে না মহম্মদপুরের বসিলা এলাকা মশার দাপটে এখানকার অধিকাংশ বাড়ির জানালায় সেটে দেওয়া হয়েছে মশারির কাপড় দিনের বেলা যেমন মশা রাতের বেলা সেই মশা এই যে মশারি টানাইতে হয় বাচ্চারা যে খায় কি হয়েছে অনেকে দিনের বেলায়ও কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে তাদের দোকান আর বাসা বাড়িতে মশা করছি মশা মানে মশার জন্য আমরা বুঝতে পারি না কোথাও মানে এখানে চা খাবো আসে আমরা

কার্যকর কোন ধরনের মশার ওপরে সে ওষুধটা কার্যকর এই বিষয়ে খুব বেশি কাজ করা হয়নি হয়তো প্রথাগত ভাবে প্রতি বছর একই ওষুধ দিয়ে যাওয়া হচ্ছে সেটা একটা কারণ সিটি কর্পোরেশন ব্যস্ত এডিস মশা নিধনে দৃষ্টির আড়ালে পড়ে থাকছে কিউলেক্স মশার বিষয়টি আসলে সিটি কর্পোরেশন এডিস মশার প্রতি যতটা গুরুত্ব দিচ্ছে ঠিক সেভাবে কিউলিক্স মশার প্রতিও দেওয়া দরকার কারণ এটাও মহামারী অথবা বিভিন্ন রোগ স্প্রেড করতে পারে মশার বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে অবহিত করার আহ্বান জানান উত্তরের মেয়র কাউন্সিলর দায়িত্ব মনিটরিং করা এলাকাতে মনিটরিং ঠিক মতন হচ্ছে কি না হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা কমপ্লেন করবেন অনেকে ফাঁকি মারতে পারে সুতরাং ফাঁকি যেন না মারতে পারে এই জন্য কিন্তু আমরা জবাবদিহিতার জন্য একটি কিন্তু অ্যাপস করেছি যেটির নাম সবার ঢাকা অ্যাপস আপনারা বলুন যে আপনাদের এখানে মশার ওষুধ ছিটানো হয় নাই এখানে লার্ভিসাইড করা হয়নি বা ফগিং করা হয়নি অবশ্যই সেটি দেখে আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা সেই মেসেজটা পৌঁছে দিব একদিকে এডিস মশার ভয়াবহতা আর অন্যদিকে দিনের বেলায় কিউলিক্স মশার উৎপাত সেই সাথে বাসাবাড়ি আর হোটেল রেস্তোরাঁয় গিজগিজ করছে জীবাণুবাহিত মাছি ডেঙ্গু আর করোনা আতঙ্ক নিয়ে রাজধানীবাসী এভাবেই মশামাছি কামড় খেয়ে দিন যাপন করছে যা থাকছে দৃষ্টির আড়ালে জাহিদ আহমেদ বাবু মাই টিভি ঢাকা সিলেটের জোকীগঞ্জে নতুন আরেকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামের সন্ধান পাওয়া এটি দেশের আটাশতম গ্যাস ক্ষেত্র বাপেক্স বলছে নতুন গ্যাস ক্ষেত্রে প্রায় আটষট্টি বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে প্রতিদিন দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে আর গ্যাস ক্ষেত্রটির মজুদ গ্যাস বারো থেকে ১৩ বছর উত্তোলন করা যাবে গার্মেন্টস ব্যবসায়ী পরিচয় অভিনব কায়দায় প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের মূল হোতা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি চক্রটি দীর্ঘদিন থেকে মালিক সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল এবং অসংখ্য মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান বিশেষ পুলিশ সুপার মুক্তাধর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন মাস্ক পরুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহ হাফেজ